অধ্যায় ৩৮ স্বাদ স্বাদ শপথ উপদেশপূর্ণ কুরআনের বরং কাফিররা উদ্ধত্ত ও বিরোধিতায় নিপতিত আছে। এদের আগে আমরা বহু জনগোষ্ঠী ধ্বংস করেছি, তখন তারা আর্ত চিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণের কোনই সময় ছিল না। আর তারা বিস্ময় বোধ করছে যে এদের কাছে এদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আসল এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদী, সে কি বহু ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে, এটা তো এক অত্যাশ্চর্য ব্যাপার। আর তাদের নেতারা এ বলে সরে পড়ে যে তোমরা চলে যাও এবং তোমাদের দেবতাগুলোর পূজায় তোমরা অবিচলিত থাক, নিশ্চয়ই এ ব্যাপারটি উদ্দেশ্যমূলক। আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনিনি, এটা এক মনগড়া উক্তি মাত্র। আমাদের মধ্যে কি তারই উপর জিখর বাণী নাজিল হল? প্রকৃতপক্ষে তারা তো আমার বাণীতে কুরআনে সন্দিহান, বরং তারা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি। নাকি তাদের কাছে আছে আপনার রবের অনুগ্রহের ভাণ্ডার, যিনি পরাক্রমশালী মহান দাতা? নাকি তাদের কর্তৃত্ব আছে আসমানসমূহ ও জমিন এবং এদু এর অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর? থাকলে তারা কোনো উপায় অবলম্বন করে আরোহণ করুক, এ বাহিনী সেখানে অবশ্যই পরাজিত হবে পূর্ববর্তী দলসমূহের মতো। এদের আগেও রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, আদ ও কিলকওয়ালা ফিরাউন, সামুদ, লুত সম্প্রদায় ও আইকা র অধিবাসী, ওরা ছিল এক একটি বিশাল বাহিনী। তাদের প্রত্যেকেই রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল, ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি ছিল যথার্থ। আর এরা তো কেবল অপেক্ষা করছে একটি মাত্র প্রচণ্ড শব্দের, যাতে কোনো বিরাম থাকবে না। আর তারা বলে হে আমাদের রব, হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্রই দিয়ে দিন। তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন আমাদের শক্তিশালী বান্দা দাউদের কথা, তিনি ছিলেন খুব বেশি আল্লাহ অভিমুখী। নিশ্চয় আমরা অনুগত করেছিলাম পর্বতমালাকে, যেন এগুলো সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং সমবেত পাখিদেরকেও, সবাই ছিল তার অভিমুখী। আর আমরা তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমত ও ফয়সালাকারী বাগ্মিতা। আর আপনার কাছে বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছেছে কি, যখন তারা প্রাচীর ডিঙিয়ে আসল ইবাদতখানায়? যখন তারা দাউদের কাছে প্রবেশ করল, তখন তাদের কারণে তিনি ভীত হয়ে পড়লেন। তারা বলল, ভীত হবেন না, আমরা দুই বিবাদমান পক্ষ, আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে, অতএব আপনি আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। নিশ্চয় এ ব্যক্তি আমার ভাই, এর আছে ৯৯টি ভেড়ি, আর আমার আছে মাত্র একটি ভেড়ি, তবুও সে বলে আমার জিম্মায় এটি দিয়ে দাও, এবং কথায় সে আমার প্রতি প্রাধান্য বিস্তার করেছে। দাউদ বললেন, তোমার ভেড়িটিকে তার ভেড়িগুলোর সঙ্গে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি জুলুম করেছে। আর শরীকদের অনেকে একে অন্যের উপর তো সীমালঙ্ঘন করে থাকে, করে না শুধু যারা ঈমান আনে এবং সৎকাজ করে, আর তারা সংখ্যায় স্বল্প। আর দাউদ বুঝতে পারলেন, আমরা তো তাকে পরীক্ষা করলাম, অতঃপর তিনি তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নত হয়ে লুটিয়ে পড়লেন আর তার অভিমুখী হলেন, অতঃপর আমরা তার ত্রুটি ক্ষমা করলাম। আর নিশ্চয় আমাদের কাছে তার জন্য রয়েছে নৈকট্য মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তন স্থল। হে দাউদ, আমরা আপনাকে জমিনে খলিফা বানিয়েছি, অতএব আপনি লোকদের মধ্যে সুবিচার করুন এবং খেয়াল খুশির অনুসরণ করবেন না, কেননা এটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে আছে। আর আমরা আসমান, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি।
অনর্থক সৃষ্টি করার ধারণা তাদের যারা কুফরি করেছে, কাজেই যারা কুফরি করে তাদের জন্য রয়েছে আগুনের দুর্ভোগ। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমরা কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমান গণ্য করব, নাকি আমরা মুত্তাকিদেরকে অপরাধীদের সমান গণ্য করব? এক মুবারক কিতাব, এটা আমরা আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষের আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ। আর আমরা দাউদকে দান করলাম সুলাইমান, কতই না উত্তম বান্দা তিনি, নিশ্চয় তিনি ছিলেন অতিশয় আল্লাহ অভিমুখী। যখন বিকেলে তার সামনে দ্রুতগামী উৎকৃষ্ট অশ্বরাজিকে পেশ করা হল, তখন তিনি বললেন, আমি তো আমার রবের শরণ হতে বিমুখ হয়ে ঐশ্বর্যপ্রীতিতে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে, এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। তারপর তিনি এগুলোর পা এবং গলা ছেদন করতে লাগলেন। আর অবশ্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রাখলাম একটি ধর, তারপর সুলাইমান আমার অভিমুখী হলেন। তিনি বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক রাজ্য যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না, নিশ্চয় আপনি পরম দাতা। তখন আমরা তার অধীন করে দিলাম বায়ুকে, যা তার আদেশে তিনি যেখানে ইচ্ছে করতেন সেখানে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো। আর অধীন করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান সমূহকেও এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে। এসব আমাদের অনুগ্রহ, অতএব থেকে আপনি অন্যকে দিতে বা নিজে রাখতে পারেন, এর জন্য আপনাকে হিসেব দিতে হবে না। আর নিশ্চয় আমাদের কাছে রয়েছে তার জন্য নৈকট্য মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তন স্থল। আর স্মরণ করুন আমাদের বান্দা আয়ুবকে, যখন তিনি তার রবকে বলেছিলেন, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে, আমি তাকে বললাম, আপনি আপনার পা দ্বারা ভূমিতে আঘাত করুন, এই তো গোসলের সুশীতল পানীয় পানীয়। আর আমরা তাকে দান করলাম তার পরিজনবর্গ ও তাদের মতারও অনেক আমাদের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ এবং বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ। আর আমি তাকে আদেশ করলাম, একমুঠ ঘাস নিন এবং তা দ্বারা আঘাত করুন এবং শপথ ভঙ্গ করবেন না, নিশ্চয় আমরা তাকে পেয়েছি ধৈর্যশীল, কতই উত্তম বান্দা তিনি, নিশ্চয় তিনি ছিলেন আমার অভিমুখী। আর স্মরণ করুন আমাদের বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা, তারা ছিলেন শক্তিশালী ও সূক্ষ্মদর্শী, নিশ্চয় আমরা তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের, তা ছিল আখিরাতের স্মরণ। আর নিশ্চয় তারা ছিলেন আমাদের নিকট মনোনীত উত্তম বান্দাদের অন্যতম। আর স্মরণ করুন ইসমাইল, আলিয়াসা, আউজুল কিফলের কথা, আর এরা প্রত্যেকেই ছিলেন সজ্জনদের অন্তর্ভুক্ত। এ এক স্মরণ, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত, সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে, আর তাদের পাশে থাকবে আন্তনয়না সমবয়স্কারা। এটা হিসেবের দিনের জন্য তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি, নিশ্চয় এটা আমাদের দেয়া রিক জানি শেষ হওয়ার নয়, এটাই। আর নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল, জাহান্নাম, সেখানে তারা অগ্নিদগ্ধ হবে, কত নিকৃষ্ট বিশ্রাম স্থল, এটাই। কাজেই তারা আস্বাদন করুক ফুটন্ত পানীয় কুচ। আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি, এ তো এক বাহিনী তোমাদের সঙ্গে প্রবেশ করছে, তাদের জন্য নেই কোনো অভিনন্দন, নিশ্চয় তারা আগুনে জ্বলবে। অনুসারীরা বলবে, বরং তোমরাও, তোমাদের জন্যও কোনো অভিনন্দন নেই,
তোমরাই তো আগে আমাদের জন্য এটার ব্যবস্থা করেছ, অতএব কত নিকৃষ্ট এ আবাসস্থল। তারা বলবে, হে আমাদের রব, যে এটাকে আমাদের সম্মুখীন করেছে, আগুনে তার শাস্তি আপনি দ্বিগুণ বাড়িয়ে দিন। তারা আরো বলবে, আমাদের কি হল যে আমরা যেসব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না, তবে কি আমরা তাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রূপের পাত্র মনে করতাম না, তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে। নিশ্চয় এটা বাস্তব সত্য, জাহান্নামীদের এ পারস্পরিক বাদ প্রতিবাদ। বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং সত্য কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া, যিনি এক প্রবল প্রতাপশালী, যিনি আসমানসমূহ, জমিন ও তাদের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, প্রবল পরাক্রমশালী, মহাক্ষমাশীল। বলুন, এটা এক মহাসংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন তারা বাদানুবাদ করছিল। আমার কাছে তো এ ওহী এসেছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করছি কাদা থেকে, অতঃপর যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সাজদাব নত হয়, তখন ফেরেশতারা সকলেই সাজদাব নত হল। ইবলিস ছাড়া সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে আমার দু হাতে সৃষ্টি করেছি তার প্রতি সাজদাব নত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি উদ্ধত্ত প্রকাশ করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয় তুমি বিতাড়িত, আর নিশ্চয় তোমার উপর আমার লা নত থাকবে কর্মফল দিন পর্যন্ত। সে বলল, হে আমার রব, অতএব আপনি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে। তিনি বললেন, তাহলে তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার ক্ষমতা সম্মানের শপথ, অবশ্যই আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, অবশ্যই তোমার দ্বারা ও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদের সবার দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। বলুন, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি কৃত্রিমতাশ্রয়ীদের অন্তর্ভুক্ত নই। এ তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র, আর এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুদিন পরে।